দশ দফা দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। গণমিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে আগামী 11 জানুয়ারি সারা দেশে 5 ঘণ্টা গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়। নির্দলীয় নিরপেক্ষ সরকার সহ 10 দফা দাবিতে বিএনপির গণমিছিল। ফকিরাপুল থেকে কাকরাইল মোড়ে হাজার হাজার নেতাকর্মীর ভিড়। দলটির 13টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে অংশ নেন গণমিছিলে। পল্টন থেকে মগবাজার প্রায় 2.5 কিলোমিটার এলাকা স্লোগানে স্লোগানে মুখর। গণমিছিলের আগে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণ বিএনপির সঙ্গে রাজপথে নেমেছে, সরকার পতন করেই ঘরে ফিরবেন তারা। তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই। আগামী 11 জানুয়ারি 2023 ঢাকা সহ সারা বাংলাদেশে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত 4 ঘন্টা আমরা গণ অবস্থান কর্মসূচি। শুক্রবার বিকাল 4টায় শুরু হওয়া এই গণমিছিল মগবাজারে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।